জিততে হলে কত করতে হবে ম্যাচের টার্গেটই বা কত কিছু না জেনেই নিরুদ্দেশ যাত্রা করেছিল টাইগাররা দ্বিতীয় টি টোয়েন্টিতে হারের পর এমন কথাই বলেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ নিয়ে ধোয়াশা তৈরি হওয়ায় পরিকল্পনাতে সমস্যা হয়েছে বলছেন তিনি বৃষ্টি আইনে আমাদের লক্ষ্য কত হবে সেটা নিয়ে ধোয়াশা ছিল আমরা জানতাম না টার্গেট আসলে কত না জেনেই ব্যাটিং শুরু করি তবে শুধু টার্গেট তো ব্যাপার না বৃষ্টি হচ্ছিল যে কোনো সময় আবার খেলাটা বন্ধ হতে পারত তখন আবারও নতুন টার্গেট আসত ডিএলের একটা কপি তাই আমাদের দেয়া উচিত ছিল সেটা হাতে পায়নি দেখেই আবারও বন্ধ হয় খেলা